হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ একটা নতুন দিনে শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টার সময়, উঠে কিছু কাজবাজ করছিলাম। তো কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন বাজে 11:22। তো এখন ভিডিওটা শুরু করছি, আর এখন আমরা যেতে চলেছি সেই ভুতুড়ি কেল্লাতে। আগের দিন যাবো বলেছিলাম, যাওয়া হয়নি কিছু সমস্যার জন্য। একটা নতুন ভিডিও শুরু করছি আজ, তো বলা হয়নি, তো এখন বললাম। চলো ওখানে গিয়ে দেখা হবে। তো গাইস, চলে এলাম সেই ভুতুড়ে কেল্লা বাগানে। তো ওই পাশটা আমার পিছন দিকটা ওদের জলখার আছে, ওই যে বন্ধুদের জলখার, এখন চুন মারতে এসছে, তাই ওর সাথে এলাম আমি। আর ওই বাগানটা আমি আপনাদেরকে দেখাবো বলে এসছি। তো চলো যাচ্ছি। আর এই সাইডটা পিছন দিকে এই সাইডটা হলো সেই বাগানটা, এখন যাব সেই বাগানে। তো এখন আমরা যাচ্ছি, আর ওই সাইডটা দিয়ে আসা যায় পুকুরের ওই পাশটা, বেশ নীলিবিলে এলাকা আর কি। এটা কেউ আসে না, বেশ স্তব্ধ থাকে। এই সেই বাগান। আর যারা কাপেলরা যারা আছেন, তারা যদি আসতে চান তা আসবেন, এখানে কেউ আসেও না সেমন একটা, বেশ নিস্তব্ধ একটা এলাকা, নির্জন, কেউ থাকে না। আর এর ভিতরে তো আরো বেশ সুন্দর। তো প্রবেশ করছি সেই লেভেলের, আগের দিন এসে আমি দেখে গেছি সেই সুন্দর একটা পরিবেশ। আর স্তব্ধ, ঠান্ডা, বেশ অন্য লেভেলের একটা জগৎ মনে হয় এখানে আসলে। আর ওপরের দিকে তাকালেই মনে হয় যেন কোন একটা কেল্লা, কেল্লার মধ্যে এসে বসে আছি। দেখো ভিতরে পরিবেশটা সেই, রাস্তাটা হলো বাঁশবাগানের মধ্যিখান দিয়ে, ভুতুড়ে কেল্লা টাইপের। এর মধ্যে আপনাকে এনে ছেড়ে দিলে আর খুঁজে পাবেন রাত্রেবেলার দিকটা, রাত্রেবেলার দিকটা এসে আপনাকে ছেড়ে দিলে না আপনি খুঁজে পাবেন না কোন দিকে এসছেন না কিছু। সেই লেভেলের একটা পরিবেশ দেখতে পাচ্ছ। আর এটা ভূতের কেল্লা বলা হলো, কারণ এর মধ্যে দিয়ে যখন আপনাকে রাত্রেবেলা ছেড়ে দেওয়া হবে আর কি, তো আপনি রাস্তা খুঁজে পাবেন না এর মধ্যে এসে। তো এত সুন্দর একটা জায়গা আছে জলকারের পাশে আমি জানতাম না। আর সকালবেলার টাইমটা আসলে তো সেই লেভেলের লাগে, এখানে কুয়াশা, হালকা হালকা কুয়াশা থাকে, সেই লেভেলের লাগে। আর ভিতরের দিকটা সেই লেভেলের, ওই সাইডটা আর এর ভিতর দিয়ে এই যে রাস্তাটা, এই যে সেই লেভেলের লাগছে। আমরা এসেছি ভুতুড়ে কেল্লা, ঠিক আছে। ইন্ট্রোডাকশন আমাদের গৌতম দিচ্ছে, আপনারা লাইনে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরো ভালো লাগবে। ওকে গাইস, তো আরো এই সাইডটা আছে, তো এই সাইডটার দিকে আর যাবো না, অনেক ভিতরে চলে আসবো, চলে এসছে এমনি অনেক ভিতরে, আর ওই সাইডটার দিকে আর যাবো না, অনেক বড় আর কি বাগানটা। ওই দিকটা দেখো, জুম করছে হালকা হালকা আমি, দেখতে পাবে না মানে মানে এতটাই অন্ধকার আর কি, এই মানে এই রোদের মধ্যে। এখন সকাল, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, সকাল না এখন দুপুর হয়ে গেছে। তো জুম করে করে দেখাচ্ছি বাগানের মধ্যে, তাই এত এখনো অন্ধকার। এই রাস্তাটার উপরে কিছু কিছু জায়গায় একটু আলো পড়ে, সেই হিসেবে আর কি একটু লাইট মতো আছে, আর ভিতরের দিকে সব অন্ধকার। সকালবেলা আসলে তাই ভয় লাগবে আপনার। তো সেই লেভেলের একটা জায়গা, আর এই রাস্তায় হালকা একটু রোদ পড়েছে, এই সাইডটার দিকে সূর্যটা এসে লেগেছে তাই, আর পিছন সাইডটা পুরো দেখতে পাচ্ছ, আর সেই লেভেলের একটা পরিবেশ। এইটুকু জায়গা, এইটুকু জায়গাটা দেখো, বেশ সুন্দর একটা জায়গা, হেভি লাগছে। আর পিছন পিছনে এই পিছনে এই সাইডে পুরো জায়গাটাই আর কি, মানে আমি আপনাকে আপনাদের বলেছিলাম যে ভুতুড়ে কেল্লা, ভুতুড়ে কেল্লার মানেটা হলো এটাই যে বাঁশবাগানের মধ্যে আর জায়গাটা সেই লেভেলের। আর এখানে আসলে, এখানে আসলে আপনি মানে একা একটু ভয় লাগবে। বন্ধু চলে গেছে আমার রেখে, বলছে তুই থাক, বলছে তুই থাক, এসে তোর শিয়ালে বিয়ালে এসে তুলে নিয়ে যাবে। আর সত্যি এই বাগানে কেউ আসে না, শিয়াল টিয়ালই থাকে বেশিরভাগ।
আর সাইড দিয়ে নির্জন একটা পরিবেশ একদম, আর আমি বেরিয়ে চলে এসছি এখান দিয়ে, এখন ওই ঘেরের দিকে যাচ্ছি, ঘেরে চুন টুন মারবে তো সেই হিসেবে যাই আসলাম। তো আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো সেই দেখালাম, আর এর ভিতর সাইডটাও বেশ নির্জন মতো একটা পরিবেশ, আর আমি বেরিয়ে চলে এসছি। রাস্তাটা ওই যে পিছন সাইডের রাস্তা, আর আমি বেরিয়ে চলে এসছি, আর এখানে শিয়াল ফিয়াল বেশি থাকে, শিয়াল সাপ পোকামাকড় বেশি থাকে। আর আপনি আমি আপনাদের বলেছিলাম যে ভূতরে কেল্লা, মানে একটা ভূতের মানে আসলে এখানে মনে হবে যে একটা মানে পরিবেশটাই এমন যে ওরকমই মনে হবে, আর বাঁশ বাঁশ গাছগুলো এরকম ভাই আছে যে মানে কেল্লা টাইপের আর কি। তো আপনি কোনো কেল্লায় গেলে দেখতে পাবেন যেমন ধরনের রাস্তা হয় আর কি, গিয়ে থাকলে বুঝতে পারবেন। তো কেল্লা মুখগুলো একদম সরু হয়, আর দুই সাইড দিয়ে গাছপালা থাকে, এঁটে থাকে, মানে সেরকম লেভেলের আর কি। তো বেরিয়ে চলে এসছে আমি ভিতর দিয়ে, আর এই এই সাইডটা এই যে পিছন সাইডটা একটু মাঠ টাট আছে, আর ওই যে জলকার বন্ধুদের জলকার খালের ওই পারে, আর এখন এসেছিলাম আমরা চুন মারতে ঘেরে, তো ওই ছেঁচা মারা হয়েছিলো, তো চুন টুন মেরে আবার মানে মানে ঠিক করবে আর কি, মানে এবার মাছ ছাড়ার মতো উপযুক্ত করবে, তারপরে জল ঠল দেবে, মানে চুন টুন পরিচর্যা করে তারপরে আর কি মাছ ফাছ ছাড়বে। আর আমি ভেতর দিয়ে চলে এসেছি, আর বেশ একটা এখানে বাঁশ বাঁশ গাছের যে পাতার যেগুলো সাউন্ড হয় হাওয়া দিলে বেশ একদম রিম রিম রিম, মানে মনে হচ্ছে না কেন ঘুমিয়ে পড়ি, এরকম একটা পরিবেশ। তো আগের দিন আমি জানতাম না, এখানে আমি দেখি ওই বাড়ি দিয়ে যখন যাই মাঝে মধ্যে ওর সাথে আসি তাদের দেখি, কিন্তু মনে হলো মানে আগের দিন সকালবেলা মনে হলো যে এখান দিয়ে তো যাই, তো এর ভিতরে যে কি আছে না আছে একটু দেখলে কেমন হয়। তো সকালবেলা যাচ্ছিলাম তো দেখলাম, তা সেই হিসেবে এখন এলাম, তো মানে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাবো বলে। আর ওই ওই সাইডের রাস্তা দিয়ে না, ওই সাইডের রাস্তা দিয়ে একদম পুরো ওই ভিতর দিয়ে বাসভবনের মাঝখান দিয়ে ওই সোজা যাওয়া যায়, বাদুরিয়াতে যাওয়া যায়। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেটা হলো খোলাবাতার ভিতর দিয়ে একটা রাস্তা, গ্রামের নামটা জানি না সঠিক, আমি আসি কিন্তু গ্রামের নাম জানি না। তো আর হয়তো আমি এতে লোকেশান দিয়ে দেবো, যদি আপনারা কেউ আসতে চান আসবেন, খুব একটা ভালো সুন্দর একটা পরিবেশ। আর আমরা যে জলকারের যে রাস্তা দিয়ে আসি সেটাও সেই সেই লেভেলের লাগে, আমি এখানে আসলে মনে হয় যেন সেই আগের পাঁচ ছ বছর আগের গ্রামে গ্রাম্য যে পরিবেশগুলো ছিল সেই পরিবেশের মধ্যে চলে এসেছি। আর আমাদের ওখানে তো এখন আর দেখা টাকা যায় না সেরকম গ্রাম্য পরিবেশ, এখন সব অত্যাধুনিক হয়ে গেছে, এখন মোটর ঠোটর চলে এসছে, এখন মানে কৃষিকাজের ব্যাপারেও অতটা এঠে হয় না, মোটর এসছে বলে সব পাইপ লাইনের সাহায্যে জল টল পৌঁছে যায়। আর এখানে আসলে সব সেই আগেকার যে গ্রাম্য পরিবেশ যেগুলো মানে ড্রেনের সাহায্যে জল টল দেওয়া টেওয়া করতো খেতে, সেইগুলো আর কি এখনও চলে এই দিকটা, বেশ ভালো লাগে এখানে আসলে, বেশ ফুরফুর হাওয়া দেয়, পাখিরা ডাকে, বেশ পরিবেশটা বেশ ভালো লাগে। এখন হাওয়া দিচ্ছে, আর আমি মন্দির চলে এসেছি, এসে ওই শাঁখো পার হবো, পিছনে শাঁখো আর ওই পাড়ে যাবো জলকারের দিকে। তো এই ছিল এই দেখাতে আমি এসেছিলাম, আর এখন আমি ওই শাঁখো পার হচ্ছি, আর ওই পাড়ে চলে যাচ্ছে, মানে দাদা এসেছিল সাথে, দাদা এসেছিল, ও এসেছিল, আর আর আমি এসেছিলাম, আমরা তিনজন এসেছিলাম, আর ওই যে পিছনে ওই বাগান, আর ওই চুন দেওয়া বলে এসেছিল, আমাকে বললো তুই চলে আয় তুই ভিডিও বানাবি বলছিলি, আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তাহলে, চলে এলাম ওই যে পিছনে ওই বাগানটা আর কি। তো আমরা আসি এখানে কিন্তু জানতাম না অত সুন্দর একটা মানে জায়গা আছে এখানে, তো চলে এলাম ওর সাথে। আর এই যে পার হয়ে গেছি জলকার এই পাশে, এই যে জলকার পুরোটা ওদের ওরা মাছ টাছ চাষ করে আর কি। তো এখন এসেছি ওর সাথে, আর ওই যে পিছনে বাগান, ওই সেই বাগানটা, ওই যে ওই রাস্তা দিয়ে আমি এক্ষুনি নেবে এলাম আর কি, আর এই সাইডটা দিয়ে ওই যে এই সাইডটা দিয়ে ওই রাস্তা দিয়ে সোজা ওই পাশ দিয়ে যাওয়া যায়, গিয়ে ওই গ্রামটা দিয়ে 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 খোলা পাতায় গিয়ে যাওয়া যায় ওখানে। তো ওই রাস্তা দিয়ে আমরা এলাম। এই গ্রামের নাম কি জানো? হ্যাঁ কি নাম গ্রামের? মাগড়ি। মাগড়ি মাগড়ি এই এই সাইড তো হলো আমরা যে বাগানে ছিলাম, হ্যাঁ ওটার নাম হলো মাগড়ি,
আর হ্যাঁ এটা হলো গোবিন্দপুর রাস্তা দিয়ে এসে আপনি ভিতর দিয়ে ওটা কি মাগরি, আর ওই যে বাগানটায় আমরা এসেছিলাম সেটার নাম হলো ওই পাশের এলাকাটার নাম হলো মাগরি। তো আপনি ওই পাশে দিয়ে বাদুরিয়া দিয়েও আসতে পারবেন যদি দেখতে চান তাহলে, আর এদিকটা গোবিন্দপুর হয়ে আসতে পারবেন, খোলা কথা হয়ে গোবিন্দপুর হয়ে আসতে পারবেন। তো মানে সেই লেভেলের একটা জায়গা, খুব ভালো লাগে আমার এখানে আসলে, আসলে খুব ভালো লাগে এখানে, মনে হয় এখানে থাকি। আর ওই বাইশ বাগানে গেছিলাম বেশ একটু হাওয়া দিচ্ছিল, পাতার যে রিম ঝিম ঝিম আওয়াজ হচ্ছিল বেশ ভালো লাগছিল কানে আসলে। তো এখন যাবো, চুন টুন মারবে তো, তো এখন যাচ্ছি, ও বালতি ফালতি নিয়ে নিয়েছে, যাবো এখন চুন ছড়াবে ও, আর আমি ওপরে দাঁড়িয়ে থাকবো, ড্রেস ফ্রেস নিয়ে আসিনি আর, ওই জল খাড়ি ড্রেস পরে আর কি চুন টুন ছড়িয়ে দাদা দাদা এদিকে চুন টুন ছড়াচ্ছে ওই জলগাড়ির মাঝখানে। আর আমরা এখন যাচ্ছি ভিতরে গেছিলাম, ওরা একটু লেট হয়ে গেছে। বলো লালু চলে এসছে আমাদের, এই ঠিক আছে ঠিক আছে, অত অত আর কিছু নেই, আমি আসবো এই পাশে, চল সামনে চল। কে নিছি ও আনতে বলছে না তো জলগাড়ে লেবেছিলাম মাছ মাছ ধরতে, তো একটা কাঁকড়া পেয়েছি, ছাঁচা মারা হয়ে যাওয়ার পরেও কিছু কিছু মাছ টাছ থাকে, একটা কাঁকড়া পেয়েছি আর একটা ছাটি পেয়েছি, একটা গল্লা পেয়েছি, তো সেটা পরে দেখাবো। আর এদিকে বন্ধু ওই জলগাড়ে পালা ঠালা দিচ্ছে সাইড দিয়ে, আমিও ছিলাম তা আমি ফোন নিয়ে আসতে গেছিলাম, কেমন করবো তাই। আমার পিছনে ও কাজ করছে, আর আমি এই বাড়ি দিয়ে ওইভাবে ছুড়ে ছুড়ে দিয়েছিলাম, তো ওগুলো বসিয়ে বসিয়ে দিচ্ছে। আর দাদা চলে গেল, দাদা একটু চুন টুন লেগে জল চুন আর জল গায়ে লেগে একটু ঠোলা মোলা কেটেছে, মানে বিক্রিয়া ঘটেছে আর কি, চলে গেল। আর আমরা দুজন কাজ করছিলাম, আর আমি লাভদাম না, আমি মেন লেগেছিলাম একটা কাঁকড়া দেখে লেগেছিলাম, ড্রেস কাঁকড়া দেখে এসে খুঁজে পাচ্ছি না কাঁকড়া, তো আবার খানিক্ষণ পরে ঘুরে ঘুরে এদিক ওদিক কাদামাটি মেখে দুটো ছাটি একটা বাগদা পেয়ে তারপরে কাঁকড়াটা দেখলাম যে ওপরে ছিল নিচে চলে এস, তো আমি আবার সেটা ধরার জন্য আর কি দাদাই লাভলাম, পালা হলো দাদার ওই অসুবিধা হয়েছে বলে আমি আরও দিয়ে দিলাম, আর ওইদিকে দিচ্ছে, আর আমি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম ওপরে দিয়ে, তো দিয়ে চলে গেছিলাম ফোন নিয়ে আসতে, আর ওই পিছন দিকে এখন দিচ্ছে, কাজ সব কমপ্লিট হয়ে গেছে। আর ওইটা কিছু বাকি আছে, তো ওটা অন্য কোনো দিন হবে, তো আজ চলে যাব। আর হ্যাঁ, যেসব মাছ বা কাঁকড়া পেয়েছি সেগুলো দেখাবো, তো আগে ওই এই পাশে এই আলাটা রেখেছি, তো আমি যাবো তারপরে দেখাবো। হ্যাঁ, আর আমার আমার গালে আছে তুলছি একটা আলার, হুম কেন নেই আলাই বন্ধ না গেট, আর ওই ভেড়ি দিয়ে প্রচুর তুলসী গাছ আছে, তো তুলসী গাছের পাতা ছিঁড়ে থাকে খাচ্ছে আমি, দুটো তো বাজে হয়তো দুটো, প্রচুর মেহনতি করিস মেহনত, তো আলাইছ কোন জায়গায় মাছ থাকলে খাবো ওইখানে, বলিস তো ওইখানে জামা প্যান্ট কিনতে হবে না, আর কোনো কেন আমার পায়ে এমনি কালার কালার ধুয়ে ওইখানে ধুয়ে নেবো, এই যে যাবো এখন ধন্ডা ছাড়ো তো
আমরা যাবো এখন এই আলার এখানে, ঠিক আছে? আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হলো মহামাদারচোদ, ঠিক আছে? খিস্তি না মারলে তো মানে বোলাকে তাড়াতাড়ি ফেমাস হওয়া যাবে না কি, তাই তো বন্ধুরা নাকি? খিস্তি ইজ দ্য বেস্ট। দেখো প্রত্যেকের এরকম মাগিতে মতো নাড়ি নাড়ি উঠছে। ফাইনালি চলে এলাম ওখান দিয়ে, পিছন সাইডটা দিয়েছিলাম পিছনে, আর এই যে চলে এসছি। আর মাছ আর কাঁকড়া এই যে রেখে দিয়ে গেছিলাম, তো কাঁকড়া মানে কাঁকড়া পড়ে গেছে নিচে। এই কাঁকড়াটা ধরলাম একটু আগে, আর এই যে সব জল কাটে সাইড দিয়ে সব সব তুলসী গাছ লাগানো, তো সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে জামা প্যান্ট। এবার আলাই যাচ্ছি বড় আলাই, আর গিয়ে ওখান দিয়ে সব জামা প্যান্ট পরে টরে হাত পা ধুয়ে বাড়ি যাবো। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।